রক্তচাপ সুগার নিয়ন্ত্রণ করে সাইকেল চালিয়ে বার্তা প্রচার জোজোর। নাম প্রসেনজিৎ দাস ওরফে জোজো, ঠিকানা লালগোলা মুর্শিদাবাদ। বর্তমানে অবস্থান করছেন উত্তরের জলপাইগুড়ি শহরে। সদা হাসি মুখে মাইলের পর মাইল সাইকেল চালিয়ে যাচ্ছে এই তরুণ। উদ্দেশ্য সাইকেল চালানোর উপকারিতার পাশাপাশি যানবাহন কম ব্যবহার করে পরিবেশের ভারসাম্য রক্ষা করার মতো বিষয়ের প্রচার। ইতিমধ্যেই রাজ্যের 9টি জেলা সাইকেলে ভ্রমণ করে ফেলেছেন তিনি লক্ষ্য বিশ্ব। রবিবার ওই উদ্যমী তরুণকে শহরের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন আপনজনের পক্ষ থেকে সংবর্ধনা সহ উৎসাহিত করা হয়। উনি যে এই পরিবেশ সচেতনতা বার্তা সাইকেল নিয়ে বেরিয়েছে মুর্শিদাবাদ জেলা থেকে, সেই বিষয়ে আপনি কি বলবেন? সে বিষয়ে আমার একটাই কথা বলার আছে যে জোজো ভাই, যেটা জোজো ভাই ছিল মুর্শিদাবাদ থেকে এসেছে, মুর্শিদাবাদ থেকে এসে মোটামুটি 23টা জেলা কনফার্ম করেছে, 23টা জেলাকে ঘুরেছে, ঘুরে নিয়ে সচেতন বার্তাটা দিয়েছে যে সাইকেল নিয়ে ঘোরাটা, গাড়ি নিয়ে ঘুরলে পরে আমাদের যে পলিউশনের ব্যাপারটা থাকে, গাছটু সে ছোটো গাছটাকে আমরা যত্ন সহকারে যদি বড় করে তুলি সেই গাছটা আমাদেরকে অনেক কিছু দেবে। আচ্ছা, উনি জলপাইগুড়িতে কবে এসেছিলেন? আপনার নাম এবং পরিচয়টা? আমার নাম দীপক পাল, আপনজন ফাউন্ডেশন কর্ণ। সাইকেল নিয়ে যে পুরো পশ্চিমবঙ্গে যে ঘুরছো, কিসের বার্তা, মানে কি বার্তা দিতে যাচ্ছ সাধারণ মানুষকে? নমস্কার, আমার নাম প্রসেনজিৎ দাস এবং সবাই আদরে আমাকে জোজো দাদা নামে ডাকে। আমার বাড়ি লালগোলা মুর্শিদাবাদ। 3রা জুন বিশ্ব সাইকেল দিবসে আমি সাইকেল নিয়ে শুরু করি বিশ্ব ভ্রমণ, প্যাডেল ফর গ্রিন রাইড ফর হেলথ। অর্থাৎ সাইকেল চালানো যেমন শরীরের পক্ষেও ভালো, ঠিক তেমনি কিন্তু পরিবেশের পক্ষেও ভালো। এই মেসেজ নিয়ে আমি রওনা দিয়েছিলাম লালগোলা মুর্শিদাবাদ থেকে। বর্তমানে অলরেডি 9টা জেলা ঘুরে আমি আবার এসেছি জলপাইগুড়ি শহরে। আর আমার মেইন মেসেজ হচ্ছে এটাই যে সাইকেল চালালে যে উপকারিতাগুলো, যেমন সাইকেল চালালে ওজন, গাছ রোপণ করি, যাতে আমরা গ্লোবাল ওয়ার্মিং এর বিরুদ্ধে লড়তে পারি। আচ্ছা, পশ্চিমবঙ্গ ভ্রমণ শেষে অন্য কোন জায়গায় ভ্রমণ করার ইচ্ছে আছে? অবশ্যই, আমি পশ্চিমবঙ্গের প্রথমে 23 জেলা ভ্রমণ করছি। পশ্চিমবঙ্গে 23 জেলা সম্পূর্ণ হলে উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু হয়ে প্রথম বিদেশ আমার শ্রীলঙ্কা যাওয়ার ইচ্ছে। তারপরে একে একে আরো অন্যান্য বিদেশে যাওয়ারও ইচ্ছে রয়েছে এবং সেই পথেই আমি এগোচ্ছি। ইতিমধ্যে আমি 2021-22 সালে ভারতের 19 রাজ্য, 6 কেন্দ্রশাসিত অঞ্চল ঘুরেছি। গত বছর আমি উত্তরাখণ্ডটা কমপ্লিট করে টোটাল আমার ভারতের এখন 20 রাজ্য এবং 6 কেন্দ্রশাসিত অঞ্চল ঘোরা কমপ্লিট হয়ে গেছে। আপনাদের সকলের আশীর্বাদ, ভালোবাসা প্রার্থনা করি, যাতে এইভাবেই বিভিন্ন জায়গায় দাদাদেরকে পেয়ে যায় এবং তাদের সাথে মিলে, সবাই মিলে একসাথে কাজ করে আমরা একটা সবুজ পৃথিবী করতে পারি।